আর মনটা খারাপ, দেখছো মনের ভিতরে ভয় আছে। ভয় পেও না, ভয় পেও না, সঙ্গে আছে কে? সঙ্গে আছে মা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি অনেক দিন আগের করা একটা ভিডিও শেয়ার করতেছি। এটা হচ্ছে সকালবেলা আমার বাবা দেখেন কত আনন্দে সকালবেলা নামাজ পড়ে এসে সবুজ প্রকৃতি দেখছে বসে বসে, কত ভালো লাগে তাই না গ্রামের দৃশ্য। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে গ্রামের বাড়িতে জাতা পিষে খেসারির ডাল বানানো হয়। তো এই যে এগুলো দেখতে পাচ্ছেন খেসারির ডাল, এগুলো আমাদের ক্ষেতেই চাষ হয়। আমাদের জমি বর্গা দেওয়া আছে, সেগুলো আসলে ওরাই চাষ করে, তারপরে এগুলো দিয়ে যাওয়ার পর আমরাই জাতা পিষে ডাল ভাঙিয়ে বানিয়ে নিই আর কি। তো এই ডালগুলো এখন ভাঙানো হবে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই যে জাতাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাথরের জাতা, অনেক বছর বয়স হয়েছে এর। এটা হচ্ছে আমার দাদির আমলেরও আগে মনে হয়, তবে আমার দাদিকে ইউজ করতে দেখছি। দাদি কিন্তু 90 বছর বয়সে মারা গেছে, তার জিনিসটা আছে আসলে, তার স্মৃতিটা ভিডিওর মাধ্যমে ধরে রাখা আর কি। তো এখানে ডাল ভাঙানো হচ্ছে আমার ভাইয়ের ছেলে জাতার মধ্যে ডাল দিচ্ছে, আর আমার এক ফুপু, চাচাতো ফুপু আর কি, উনি আমাকে ডাল বানিয়ে দিচ্ছে আর কি। তো আমি আসলে পারি না, এই জাতাটা অনেক ভারী, ওজন বেশি আমার দ্বারা সম্ভব না। আর দেখুন কি সুন্দর করে ডালটা পড়তেছে জাতার মাধ্যমে, জাতা ঘুরাচ্ছে আর ডাল বের হচ্ছে, দেখতে আসলে ভালো লাগে। কে কে এই জাতার মাধ্যমে ডাল ভাঙানো দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আগে আমাদের ক্ষেতে মসুর ডালও চাষ হতো, বাট এখন আর হয় না, এখন খেসারি কলাইয়ের ডাল হয়। তো এটাই মানে একদম অর্গানিক, এটা খেলে কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো, কোনো ক্ষতি হবে না। তো ডাল ভাঙানো শেষে এই যে ফুপু ঝাড়তেছে খোলা দিয়ে, এর যে খোসাটা এটাও কিন্তু খুবই উপকারী, গরু ছাগল ভেড়া এদের খাবার আর কি, এগুলো খেলে ওদের ভালো দুধ উৎপাদন হয়। তো এই যে দেখতে পাচ্ছেন ভাঙানো হয়ে গেছে, এটা কিন্তু আরও একবার দিতে হবে, দুইবার দিলে খুব সুন্দর ডাল হয়। তো আমি এই ডালগুলো নিয়ে আসছি, এই ডালগুলো আমার, তো এই ডালগুলো আমি ভর্তা করে খাই, বড়া বানিয়ে খাই, আসলে খুবই মজার, এক কথায় কি বলবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি। ভালো থাকবেন।